মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রীর পিএস এর ভাড়া নেয়া গোডাউন থেকে কোটি টাকার সরকারি মালামাল জব্দ করেছে ট্যাক্স ফোর্স শহরের কেশবপাড়ার একটি ভাড়া বাড়িতে বৃহস্পতিবার রাত দশটার দিকে অভিযান চালিয়ে চারটি ঘর তল্লাশি করে ত্রাণের ও সরকারি বরাদ্দের শাড়ি লুঙ্গি চাদর কম্বলসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয় মেহেরপুর সদর উপজেলা সরকারি কমিশনার ভূমি গাজী মৈদুর রহমান এবং সেনা কর্মকর্তা মেজর জাহিনের নেতৃত্বে ট্যাক্স ফোর্সের এই অভিযান চালায় উদ্ধার করা সমস্ত মালামাল জব্দ তালিকা করে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে গোডাউনে গোডাউন ভাড়া নেওয়া দোলনকে ফোন করে আসতে বলা হলেও তিনি এসে মালামালের বৈধতা দেখাতে অপারগতা প্রকাশ করেন এদিকে অভিযানের সময় বাড়ির মালিক সাবেক বিজিবি সদস্য সুরমান আলী জানান দেড় বছর আগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী আত্মীয় ও পিএস দোলন ছয় হাজার টাকা চুক্তিতে বাড়িটি ভাড়া নিয়ে ট্রানে সরকারি মালামাল মজুদ করে আসছিল প্রায় সময় বাড়ি থেকে বিভিন্ন মালামাল ট্রাক বোঝাই করে নিয়ে গেছে আবার মজুত করেছে